সেখানে তাকে পাথর দিয়ে স্বাগত জানায়। এর জোরে আমরা তৃণমূলের পাথরের শক্তি, তৃণমূলের মাসল পাওয়ার আমরা এক এক করে হারাবো। শুভ সন্ধ্যা সমবেত ভারতীয় জনতা পার্টি পরিবারের সমস্ত সদস্য সমর্থক শুভানুধ্যায়ী, এবং শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের অত্যন্ত ঐতিহ্যের জায়গা, গর্বের জায়গা, এবং ছাত্রাবস্থায় কলেজে পড়াকালীন মা জগদ্ধাত্রী দেবীর দর্শন করার জন্য যেখানে বারে বারে ছুটে আসতাম, সেই চন্দননগর তার মাটিকে আমি প্রণাম নিবেদন করি। আমি বলছিলাম এক জায়গায়, মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝান্ডা নতুন, আর প্রতীকটা হচ্ছে জাতীয় ফুল। লকডাউনের সময় করোনার ভয়ে আপনাদের এমএলএ টিকি খুঁজে আপনারা পাননি, লকেট চট্টোপাধ্যায়কে আপনারা পেয়েছেন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাকে সম্মান জানাই। আর আমাদের এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্পদ বলে আমি মনে করি, 94টা মিথ্যা মামলা করেছে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির যিনি মালিক মাননীয়া, তিনি 94টা মিথ্যা মামলা করেছে, আত্মীয়দের জেলে ঢুকিয়েছে, কিন্তু মাথাটা নত করেনি। তার নাম ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আপনারা জানেন আজকের এই শোভাযাত্রা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা কর্মী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, চন্দননগরের ভোটাররা রাস্তায় নেমে এসেছে। গোটা চন্দননগর রাস্তায়, বাড়ির ছাদে, দোকানে, গলিতে প্রত্যেকটা লোক, 8 থেকে 80, প্রান্তিক মানুষ থেকে অভিজাত মানুষ, বাঙালি অবাঙালি, সবাই আজকে রাস্তায় নেমে তারা বলেছে আমরা মোদীজির সঙ্গে আছি। এই পরিবর্তনের যে ডাক আপনারা দিয়েছেন, সোনার বাংলা তৈরি করার ডাক, তার সঙ্গে আমরা আছি। আজকে আমরা নিজেদের চোখে আমরা সেটা দেখেছি, এর জন্য কৃতজ্ঞতা জানাই। আবার এই বিরাট শোভাযাত্রার সাফল্য দেখে এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক আছেন, যিনি যখন যে পার্টি আসে সেই পার্টিতে থাকেন, নন্দীগ্রামে যখন আমরা আন্দোলন করছিলাম বুদ্ধবাবুদের পিছন পিছন ঘুরতেন, যদিও বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে ভালো লোক আমি স্বীকার করি, লক্ষণ সেটরা ডুবিয়েছে। এই লোকটি হচ্ছে জলের আকার, আপনারা জানেন জল হচ্ছে বাটিতে বাটি, ঘটিতে ঘটি, এখানকার এমএলএর অবস্থা তাই, দুর্ব্যবহারে ওস্তাদ। আর আমরা তো অনেক রকম কাটমানি দেখছি, লকডাউনে চাল চুরি দেখছি, আমফানে ত্রিপল চুরি দেখছি, অনেক রকম দেখছি। ইনি গায়ক গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন সঙ্গীত মেলা থেকে। আমি জানি আমাকে অনেক গায়ক গায়িকারা বলছে যে সরকার থেকে উঠেছে এটা, আমরা পেয়েছি ওটা। আপনারা বলুন তো, আমি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলাম 21 বছরের বেশি, 99 9 আগস্ট, এতদিন পার্টিটা করেছি, কেন ছাড়লাম? এই পার্টিটা রাজনৈতিক পার্টি আর নেই, এই পার্টিটা দেড় জনের পার্টি হয়ে গেছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং ডাইরেক্টরের নাম হচ্ছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোলাবাজ ভাইপো, যিনি বলতেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, লোকসভা ভোটে আপনারা এমন গুঁতিয়ে দিয়েছেন গণতন্ত্রের গোতা, ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।
18টা সিট যে তারপরে বুদ্ধি দাঁড় করছে 400 কোটি টাকা না 500 কোটি আমি জানি না, কারণ ভিতরে ঢুকার ক্ষমতা এই পার্টিতে এই কোম্পানিতে কারোর ছিল না। আমি দেখলাম কর্মচারী হয়ে থাকতে হবে, কর্মচারী হয়ে থাকার লোক আমরা নই, সব মন্ত্রী ল্যাম্পোস্ট একটাই একজন। আপনি দেখেছেন ভূপারতে কোন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা জনসভা থেকে হয়, তার নাম আছে পার্টির মন্ডল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রের নির্বাচন কমিটি। এটা তো কেন্দ্র নাই, বাদ দেন, এ তো নামেই সর্বভারতীয়, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কিছু নেই। আসামে দাঁড়ালে 200 ভোট পায়, ঝাড়খণ্ডে দাঁড়ালে 50টা ভোট পায়, গরুর গাড়ির হেডলাইট। দাঁড়িয়ে বলছে, প্রথমে কি বলছে, বলছে ভাবছি একটা ভালো প্রার্থী এখানে দেব, তারপরে বলছে আচ্ছা আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই, তারপরে অনেকক্ষণ অনেক রকম হজ বরল বলেছে, সব মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার নাম বদলে এখানে দিয়েছে বাংলা আবাস যোজনা, পথশ্রী নামে নারকেল ফাটাচ্ছে এদের নেতারা। এই পথশ্রীর টাকা হচ্ছে এমজি নারেগা, মানরেগা আর আড়াইডিএফ এর টাকা। স্বচ্ছ ভারত অভিযান বলছে বাংলা নির্মল বাংলা অভিযান, ফুড সিকিউরিটি অ্যাক্ট মোদিজি দিচ্ছে, চাল গম ডাল বলছে খাদ্য সাথী। সেই মিথ্যা কথা বলতে বলতে বলল, আচ্ছা নন্দীগ্রাম আমার মেজ বোন, বড় বোন ভবানীপুর, এবারে ঝাড়গ্রামে গিয়ে বলবে আমার ছোট বোন নেতাই। আমি বলে দিচ্ছি কি কি বলতে পারে, মাথা কাজ করছে না, হিসাব মিলছে না। আরে আমি কালকে বলেছি দু জায়গায় দাঁড়াতে দেব না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, নন্দীগ্রামে দাঁড়াতে হবে। কে দাঁড়াবে আমি জানি না, বিজেপি কেন্দ্রীয় নেতারা ঠিক করবে। বিজেপি তো এভাবে মঞ্চে ব্যক্তিবাদী দল নয়, নাম ধরে জিন্দাবাদ দেওয়া যায় না, স্বাগতম বলতে হয়। আমি বলেছি তোমাকে, আপনাকে নন্দীগ্রামে দাঁড়াতে হবে, নন্দীগ্রামে আপনি দাঁড়ান, পদ্ম ফুল নিয়ে যে দাঁড়াবে হাফ লাখ ভোটে হারাবো বলেছি, ওটা আমি বুঝে নেব। চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো, চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো, ভারত মাতা কি। এই পরশুদিন আবার ওদের রাজ্য সভাপতি নন্দীগ্রামে বলছে, নন্দীগ্রামের আন্দোলন হিন্দু মুসলমানের যৌথ আন্দোলন ছিল, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে কি চলবে না ভোট যখন গণনা হবে বুঝতে পারবে। এখনই তো তৃণমূল লাট হয়ে গেছে, এখানে লকেট চট্টোপাধ্যায় জিতেছে, এই একটাতে একটু কম আছে, বাকিগুলো লিড আছে। আর আরামবাগে তো আমি তো তৃণমূল কোম্পানির ভিতরে ছিলাম, চুরি করে জিতেছে 2016টা মেশিন গুনতে দেয়নি, শুনে রাখুন, এসডিও বিডিও ডিএম দের দিয়ে 16টা মেশিন গুনতে দেয়নি, আরামবাগ বিজেপি জিতেছে। আর বাকি শ্রীরামপুর তো জানেন, শ্রীরামপুর ভোকাট্টা, উত্তরপাড়া মাইনাস, চাপদানি গেছে, জিতিয়েছে কে, রাজীব ব্যানার্জি, সে তো এখন আবার বেসুর, কি করবে আমি জানি না। আজকে সকালে টিভিতে দেখছিলাম প্রবীর ঘোষালও বেসুর, সবাই বেসুরে গান গাইছে। আমি সবাইকে বলছি, কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন, আর সহকর্মী সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে। আমি ভুলটা বলেছি কোথায় বলুন, পশ্চিমবঙ্গের কি অবস্থা, বেকাররা চাকরি পেয়েছেন আপনি বলুন। আমি আপনাকে বলছি চাকরি দেওয়া তো দূরের কথা, আপনাদের এই যে যুবক এত দুটো চোখ, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রিসভায় সেই দপ্তরগুলোকে তুলে দিয়েছে,
5.5 লক্ষ অ্যাপ্রুভ চাকরি। বামপন্থীদের আমরা কিছু কিছু কাজের সমালোচনা করি, কিন্তু বামপন্থীদের সময় ভ্যাকেন্সি গুলো ছিল 5.5 লক্ষ। তুলে কি করেছে জানেন? তুলে 25,000 কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। এই সরকারকে যদি আপনারা তাড়াতে না পারেন চাকরি হবে না। বামফ্রন্টের অনেক জিনিসের নিন্দা করলো, সমর্থন করি। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো, 14 সালের পরে 7 বছর পরীক্ষা হয়নি। আমার যে বেকার বন্ধুর বয়স 40 পেরিয়ে গেছে, আর বুঝতে পারবেন যে ওবিসি এসসি বন্ধুর 43-45 পেরিয়ে গেছে, 7 বছর এসএসসির পরীক্ষা নেই। টেটের দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল, পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম ছিল না, এসএসসি তে চাকরি দিয়েছে। গোটা জেলা রাজ্যের জেলায় জেলায় ডিপিএসসির নিয়োগ ক্ষমতা ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেছে, 5টা এসএসসি রিজিওনাল তুলে দিয়েছে। আপনি এই সরকারকে রাখবেন? আজকে জুট কর্পোরেশন, জুট মিল, শ্রমিক গঙ্গার এপার ওপার, ওদিকে বালি থেকে হাওড়ার ওদিকটা, উত্তর হাওড়া থেকে ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এদিকে হুগলি শিল্পাঞ্চল, আজকে কি অবস্থায় নিয়ে গেছে লেবার এক রাজ্যের, শ্রম কমিশনার রাজ্যের। অর্জুনজিকে জুট কর্পোরেশনের বোর্ডের মেম্বার করেছে, আমাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন আগে দিয়েছে। আমরা চেষ্টা করব, কিন্তু রাজ্য সরকারের হাতে শ্রম দপ্তর নাই নাই নাই। তাই আজকে এই সরকারকে বদলাতে হবে, গণতন্ত্রের কথা। মহিলা কমিশন বিচার পান, মানবাধিকার কমিশন বলে কিছু আছে, মাইনরিটি কমিশন আছে, সাংবিধানিক বডি, স্টেট ইলেকশন কমিশন, কোথাও পঞ্চায়েতের ভোট করতে দেয় না। আমি বামপন্থীদের বলছি, মিছিলে যদি যাচ্ছেন যান, আপত্তি নেই, ভোটটা কিন্তু বিজেপিকে দিতে হবে। বিজেপি না জিতলে পঞ্চায়েতে আপনাকে ভোট দিতে, নমিনেশন করতে দেবে না। রাজ্যের গণতান্ত্রিক সিস্টেম ব্যবস্থাপনাকে শেষ করে দিয়েছে, তাই এদের পরিষ্কার করতে হবে, হারাতেই হবে এদেরকে। শপথ নিয়ে বাড়ি যেতে হবে। তৃণমূল কোম্পানিকে বলি, তোমরা এখন ট্রেলার দেখছো, সিনেমা আভি বাকি হয়। পুরো চন্দননগর কমিশনারের তো লাইন দিয়ে দিয়েছে সিবিআই অফিসে, কেউ এনামুলের খাতায় কারোর নাম, কারোর অনুপম মাজনা কি মাঝি লালার খাতায় নাম। এই কমিশনারেটের আইপিএস দের লাইন পড়ে গেছে, নিমন্ত্রণ পত্র আসছে, কাউকে নিজাম ফেলেছে, কাউকে সিজিওতে। এই তো এদের অবস্থা। আমি বলেছিলাম, আমি চির মিটিকে তোলাবাজ ভাই পোহাটাও, বাংলা বাঁচাও, গায়ে লেগে গেছিল। আপনারা বলুন, উত্তর চান এদের কাছে, লাল চুল কানে দুল, নাম তার যুবা তৃণমূল। এদেরকে জিজ্ঞেস করুন তো, লালার এনামুল বিনয় মিশ্রটাকে 13 সালে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যুবা তৃণমূলের রাজ্যের সহসভাপতি, 6টা সিকিউরিটি পায়। এই যে 24 জুলাই কমিটি করেছে, তার 7 নম্বর যুব জেনারেল সেক্রেটারি, আজকেও সিবিআই ডেকেছিল, টিভিতে দেখছিলাম, উনি যাননি, হাওয়া হয়ে গেছে। তার মানে বিনয় বাবু ঢুকবেন, আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাই। খুব গায়ে লেগে গেছে, বালি খাদান গুলো কে নিয়ে রেখেছে গোটা রাজ্যে, পবন অরোরা কে, বলবো বলবো, অঙ্কুশ অরোরা তার বেটা কাশকে বিয়ে করেছে, বলবো, সব বালি খাদান, পূর্ব বর্ধমান, হুগলি, নদী কেটে ফাঁক করে গোটা এলাকা শেষ করে দিচ্ছে, 800 টন 900 টন করে ট্রাক নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন না জিটি রোডে পুলিশের লোকরা দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড় করালেই মন্ডল মার্কা ছাপ, প্যাড দেখায় প্যাড। গোটা রানীগঞ্জ, বারাবনী, জামুড়িয়া শেষ করে দিয়েছে কয়লা।
আমাকে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার ছিলাম তৃণমূলে তাড়িয়েছে কেন নেতুড়ি সাতুড়ি রঘুনাথপুরে কয়লা পাওয়া যায় আর পুরু বাঁকুড়ায় সোনামুখীতে বড়জোড়াতে গোতলপুরে জয়পুরে বালির খাদান আছে আর সালতোড়াতে পাথর পাওয়া যায় অসুবিধা হচ্ছে এখন 9.5 বছর পরে বলছে দুয়ারে দুয়ারে সরকার দিলীপদা বলছিল জমের দুয়ারে সরকার আমিও বলি হ্যাঁ ঠিকই বলেছে এই স্বাস্থ্য সাথীর কার্ড ধাপ্পাবাজ কিছু হবে না বলছে দাঁত তুলতে 250 টাকা দেবে আর কিডনি বদলাতে 2400 টাকা দেবে একেবারে সতর্ক আপনারা এই তৃণমূল কোম্পানির কিছু লোকজন ঘুরে বেড়িয়ে বলছে তৃণমূল ভোট না পেলে স্বাস্থ্য সাথীর কার্ড পাবে না ফেরত নিয়ে নেব তৃণমূলকে বাঁচানোর কোন ওষুধ পৃথিবীতে বেরোয়নি যাবে কেউ বাঁচাতে পারবে না এরপরে ভোট কোথায় দিতে হবে ভোট সব পদ্ম ফুলে দিতে হবে পুরনো তৃণমূলের লোকেরা যারা তৃণমূল বিজেপি ঝান্ডা নিয়ে একসঙ্গে 98 সালে লড়াই করেছে দলে 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 বিজেপিতে আবার আসবে আরো আসবে তারপরে প্রার্থী তালিকা ঘোষণা করতে দেন এই যে ঠিকাদার সংস্থার লোকেরা ঘুরে বেড়াচ্ছে না 8,000-10,000 টাকা করে বেতন পায় আপনাদেরই টাকা তারা 5টা করে প্রার্থী ঠিক করে রেখেছে প্রত্যেক বিধানসভায় আলাদা আলাদা করে বলছে তুমি প্রার্থী নিশ্চিন্ত থাকো একটি পাবে আর 4টি তৃণমূলকে ঠিক শিক্ষা দিয়ে ছাড়বে তাই চিন্তার কোনো কারণ নেই আর বালু মাটির শুভেন্দু লাল মাটির দিলীপ ঘোষ দিলীপ বাবুর জঙ্গলমহলে বাড়ি আর আমার সমুদ্রের পাশে বাড়ি আমার এলাকা বালু মাটি আর দিলীপ দা লাল মাটি আমরা দুটো লোক হাত মিলিয়েছি গঙ্গার ওপারে যা সিট আছে উত্তরবঙ্গ তো ফাঁকা হয়ে গেছে ব্যারাকপুর তো অর্জুন সিং একা কাফি একা কাফি আর এখানে তো লকেট চট্টোপাধ্যায়রা আছে নদিয়া তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে শ্রী চৈতন্য দেবের মাটি আর বাকি গঙ্গার ওপারটা আমি আর দিলীপ দা মিলে দিলীপ দা বলছিল পরশুদিন টালিগঞ্জে রাম আর লক্ষণ দুভাই এক হয়েছে ওপারটা আমরা একদম সাফ করে দেবো পরিষ্কার করে দেবো চিন্তা করবেন না দিল্লি আর কলকাতায় একই দলের সরকার যদি না হয় শিল্প হবে না বেকারের চাকরি হবে না এইমস হবে না বলুন 9.5 বছরে নতুন কোন এয়ারপোর্ট হয়েছে নো সিপোর্ট হয়েছে নো একটা ভারী শিল্পের নাম বলুন বলবে ওই যে JW ম্যারিয়ট করেছি বাইপাসের পাশে ওটা শিল্প প্রত্যেক বছর BGBS করে টেন্ডার ছাড়া জেনেসিস কে দেয় 50 কোটি করে টাকা উজ্জ্বল সিনা 50 কোটি টাকা খাওয়া দাওয়া ভরিভোজ মৌ চুক্তি 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আর চোখের সামনে দেখুন জিরো আর আমাদের দেখতে হবে সাইনবোর্ড বাংলার গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু নেই বাংলার গর্ব হওয়ার মতো রবীন্দ্রনাথ ঠাকুর নেই বাংলার গর্ব হওয়ার মতো স্বামী বিবেকানন্দ নেই বাংলার গর্ব হওয়ার মতো বিদ্যাসাগর নেই বাংলার গর্ব হওয়ার মতো আমাদের এগুলো দেখতে দেখতে যেতে হবে বাঙালির এই অবস্থা এটা বাংলার সংস্কৃতি ঋষি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এগুলো শিখিয়ে গেছেন আমাদের আপনারা যদি এবারে সরাতে না পারেন কয়লা পাচার হচ্ছে গরু পাচার হচ্ছে বালি পাচার হচ্ছে পাথর পাচার হচ্ছে নার্সদের স্বাস্থ্যকর্মীদেরকে বঞ্চিত করে নেতারা টিকা চুরি করছে এরপরে এরা যদি এরপরেও ক্ষমতায় আসে না কিডনি চুরি করবে হাওয়া খুব খারাপ 11-র আগে 3টে নাম বেশি করে শুনতেন তো একটা নন্দীগ্রাম একটা সিঙ্গুর আর একটা নেতাই তার নেতাইয়ের বিধানসভার নাম কি ঝাড়গ্রাম গত লোকসভা নির্বাচনে কুনর হেমব্রম ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি ওখান থেকে লিড নিয়েছেন সিঙ্গুরের নাম আপনারা শুনেছেন
সিঙ্গুরে কিন্তু লকেট চট্টোপাধ্যায় পদ্মফুলের লিড আছে 10,000 ভোট এই দেড় বছর আগে লোকসভা ভোটে, আর বাকিটা তো নন্দীগ্রাম। আমি চাই মাননীয় আপনি দাঁড়ান, সত্যি সত্যি ষোলকলাটা পূর্ণ হবে। লাল খনার বচন আছে না, ঘোড়ার পা খানায় পড়ে, পড়েছে। সবাই ভালো থাকবেন।